চোখে অনেক স্বপ্ন থাকে আমি পড়ালেখা শিখতে চাই আমি বাবা মায়ের সদ আদরের মেয়ে যদি চার দেয়ালের মাঝে কাটে সারা জীবন তাহলে থাকবো শুধু বোঝা হয়ে শিক্ষা বিশ্রাম নাও আমি ফিরে আসা স্কুলে যা যা ঘটে তা তোমারে বলবো আচ্ছা মিনা যাই রাজু যাই রাজু সবার হাঁচি কাশি হচ্ছে কেন আমার কাছে এই বিষয়ে একটা বই আছে তুমি চাইলে ক্লাস শেষে বইটা দেখতে পারো আমি পাশের রুমে কাজ শেষ করে আসছি দেখো মিঠু এই পাতার ছবি হইল কাশি আর ঠান্ডা রোগ সরানোর ভাইরাস ছবিতে দেখা যাইতাছে লোকজন ঠান্ডা আর কাশিতে ভুগতাছে এই রোগ হাঁচি কাশির মধ্য দিয়া খুব সহজে মানুষের মধ্যে ছড়াইতে পারে জীবাণু ভরা ময়লা হাত থেকেও এটা ছড়ায় শাবাশ মিঠু চলো আরো পড়ি এই রোগ খুব বিপজ্জনক হতে পারে বিশেষ করে শিশু বুড়ো এবং অসুস্থদের জন্যে কয়েকজন রোগী সারা গ্রামকে আক্রান্ত করতে পারে কতগুলি সাধারণ নিয়ম মেনে এইসব রোগ থেকে দূরে থাকা যায় এক হাঁচি কাশির সময় মুখ কাপড় দিয়ে ঢাকতে হবে দুই যেখানে সেখানে থুতু ফেলা যাবে না তিন খাওয়ার আগে খাবার তৈরি করার আগে এবং
বাচ্চাকে খাওয়ানোর আগে অবশ্যই দুই হাত সাবান দিয়ে ভালো করে ধুতে হবে। চার, আক্রান্ত হলে অবশ্যই ঘরে থাকতে হবে। সাবান ও রুমাল সর্দি কাশির সময় তোমার সব থেকে প্রিয় বন্ধু। মিঠু, তুমি আমার সব সময় ভালো বন্ধু মিঠু। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সব ভাইরাস খালি চোখে দেখা যায় না, এদের শুধু যন্ত্রের সাহায্যে দেখা যায়। এই যন্ত্রকে মাইক্রোস্কোপ বলে। বাপরে, কি বিচ্ছুটে দেখছো মিঠু? ভাগ্য ভালো এগুলি ছোট। মিঠু বাঁচাও, মিঠু মিঠু। সব কিছু প্রস্তুত? হ্যাঁ স্যার। ওরে বাবা, মিঠু সব ভাইরাস শূন্য। মিঠু, আমরা এখন যাইতে পারি না, দেখতে হইব শেষ পর্যন্ত ওরা কি করে। আমরা এখান থেকে এবং এই জায়গা থেকে আক্রমণ শুরু করতে পারি। আমি জেনেছি কে কে এই গ্রামে পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে সজাগ নয়। বিশেষ করে দোকানদার আমাদের সহযোগী হতে পারে। এতো আমাদের গ্রামের ম্যাপ। তুই আসো মিঠু, গ্রামের সবাইরে সতর্ক করতে হইব। আমরা আক্রমণের জন্য প্রস্তুত। আক্রমণ! আক্রমণ! মিঠু ভাবো, কিভাবে আমরা এই ভাইরাসদের প্রতিরোধ করতে পারি? গ্রামবাসীরাও বা এদের কিভাবে প্রতিরোধ করব? হ্যাঁ হ্যাঁ, পাইছি মিঠু। সাবান, সাবান, সাবান এবং রুমাল, এগুলোই আমাকে বাঁচাইতে পারে। মিঠু, সবাই ভাইরাস আমাকে আক্রমণ করতে আইতাছে, তাড়াতাড়ি সাবান নাও। রাসু ঘরে যাও, তোমার থেকে অন্যদেরও সর্দি কাশি হইতে পারে। সাবান নিয়ে প্রস্তুত হও। না না, লাগবো না। দাদা,
আক্রমণ করো, যারা হাত ধোয় না তাদের আক্রমণ করো, যারা হাঁচি কাশি দেওয়ার সময় রুমাল ব্যবহার করে না তাদের আক্রমণ করো, বন্ধুরা যারা যেখানে সেখানে থুতু ফেলে তাদের আক্রমণ করো, আক্রমণ। মিনা, মিনা, ওরা জিতে যাইতেছে। আসো সবাই, আসো, আমাকে প্রতিরোধ আরো জোরদার করতে হইব। আসো, আসো। মিনা, মিনা, আমরা জিতে গেছি। মিনা, মনে হয় খুব মজার স্বপ্ন দেখেছো। আপা, আপনার সর্দি কাশি নাই? না মিনা, আমি এখন বেশ ভালো আছি। খুব ভালো। আপা, আমাকে এখন যাইতে হইব। আমি আসি আপা। ঠিক আছে মিনা। আমার খুব ঠান্ডা লাগছে। আমি যখন সুস্থ হব তখন বাইরে যাব। সব ভাইরাস চলে গেছে। ও রাজু, তুমি ভালো হইয়া গেছো।